তারাবি কয় রাকাত পড়া লাগবে, নামাজের পরে মোনাজাত আছে না নাই, এইরকম নফল বিষয় নিয়ে এই শয়তানেরা ফেতনা করতেছে। কথা কন লাগেন, কথা কন। এক ফতোয়াবাজি করতে গিয়ে এক শায়েখ বলেছে, শয়বরাত রাজ্যে ইবাদত করবে, ইবাদত না করে ব্যবসাখানায় কাটানো ভালো। যারা নাউজুবিল্লাহ করবেন না তারকে মনে হয় জবান নাই। আচ্ছা, ব্যবসাখানায় রাত কাটানো কোনোদিন ভালো হতে পারে? শয়বরাত মানুষ কোথায় পালন করে? মসজিদের মধ্যে রাত কাটানোকে ব্যবসাখানার সাথে তুলনা করে এরা আমাদের বাংলাদেশের মুসলমান শায়েখ ধরে কোন কথা ঠিক নাই। এই কয়েকদিনে এক শালা কইল 26 তারিখ দিবাগত রাত, এটা নাকি বেদাত। মাথা থাকে জিহাদের ময়দানে হযরত আলীর পিছন দিকে তীর ঢুকেছিল, তীর। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীর পিছন দিকে তীর ঢুকে গেছে, ওই তীরটা ভিতরে গোস্তের সঙ্গে এমন ভাবে জমাট বেঁধে গেছে, এখন তীরের শলাকায় হাত দিলে হযরত আলী চিৎকার দিয়ে কান্দে, হুজুর এখন আমরা পিছন দিক থেকে তীরটা কেমনে বার করবো? আল্লাহ রাসুল কিছুক্ষণ মাথায় হাত দিয়ে কান্না শুরু করলেন। সাহাবীরা, হুজুর কান্দার কারণ? রাসুল বলেন, আলীর সামনে দিক থেকেও মারতে পারে কিন্তু পিছন দিক থেকে মারল কে? প্রত্যেকটা জিহাদের ময়দানে হযরত আলী হচ্ছেন সেনাপতি। ধরে কোন কি সেনাপতি থাকে সামনে, পিছনে থাকে মুসলমান সৈন্য। তাহলে আলীকে কেউ যদি মারে পিছন সামনে দিক থেকে মারবে, পিছন দিকে তীর মারল কে? আল্লাহ রাসূল চিন্তা পড়ে গেলেন, কে মারল? আসলে মুসলমানকে মারার জন্য মুনাফিকরাই এক নম্বর। জোরে কোন কথা ঠিক, কথা কন না কে? কারণ কাফের বেঈমানদের বিরুদ্ধে একটা রব উঠে গেছে, যে জিহাদের ময়দানে আলী থাকে ওই যুদ্ধে মুসলমানের পরাজয় হবে। এখন ইসলামকে সাইজ করতে গেলে আলীকে সাইজ করা লাগবে, তো আলীরে সাইজ করলে কেমনে করা যাবে? বলে, আমাদের কাফেরদের মধ্যে 2-4 জন মুসলমান সাজা লাগবে, সাজা মুসলমান সাজা জিহাদের ময়দানে আলীর সাথে পিছনে থেকে পিছন দিক থেকে মারা লাগবে, সামনে দিক থেকে মারা ওকে ঘায়েল করা যাবে না। আজকে আমাদের বাংলাদেশে পিছন দিক থেকে মারার চেষ্টা চলতেছে। আজকে সুদ নিয়ে, ঘুষ নিয়ে, পর্দা নিয়ে কোনো কথা নাই। আজকে কতগুলা ঘন্টা পড়া শায়খ তারা তারাবির রাকাত নিয়ে আজকে সমাজের মধ্যে ফেতনা করতেছে। জোরে কথা কন না কে? আজকে ফিলিস্তিনের মুসলমানকে যে হারে ইসরায়েলি ইহুদিরা হত্যা করতেছে, এই ব্যাপারে ঘন্টাওয়ালা শায়েখদের কোনো কথা নাই। তারাবি কয় রাকাত পড়া লাগবে, নামাজের পরে মোনাজাত আছে না নাই, এইরকম নফল বিষয় নিয়ে এই শয়তানেরা ফেতনা করতেছে। কথা কন না কে? কথা কন। ওটা বাংলাদেশ সুদ দিয়ে, সুদ কি রে? আল্লাহ রাসূল সুদের পাপ বলতে গিয়ে 3 বার মুখ ধরলেন, সুদের পাপ, ঘুষের পাপ, জিনার পাপ, মদ খাওয়ার পাপ, সব পাপের কথা বলতে রাসূল মুখ ধরেনি, সুদের কথা বলতে গিয়ে এর সাহাবীরা বললেন, হুজুর মুখ চেপে ধরেন কেমনে বলি, শরম লাগে, সুদের পাপ কেমনে বলি, শরম লাগতেছে, কিন্তু বলা লাগবে তো। সুদের সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা, নিম্ন পাপ হলো নিজের গর্ভধারিণী মাকে বিয়ে করে জিনা করা। বাংলাদেশের কোনো পাগল তার মা বিয়ে করবে? এ কথা কেন করবি? আর যে সুদের 1 টাকা খায় নিজের মায়ের সঙ্গে বিয়ের লিজবার দিনা করার গুণা হয়। আজকে টিভিতে দেখবেন সুদ দিয়ে কোনো আলোচনা নাই, খালি আলোচনা হচ্ছে সারা তারাবির নামাজ কয় রাখার জোরে কোন কথা ঠিক কিনা। আমাকে একজন বলছে, হুজুর আমাদের গ্রামে 2 মসজিদ আছে, 8 রাকাত আছে, 20 রাকাত আছে, কোনটা যাবো? এখন তোর যেটা ভালো লাগে সেটা যা। 8 রাকাত সংখ্যা দিতে ভালো লাগে, কিন্তু শালাকের নামাজ এত ঢিলে, উদু 1.5 ঘন্টা লাগে, আর 20 রাকাত সংখ্যা বেশি কিন্তু এত তাড়াতাড়ি হয়, 40 মিনিটই মনে হয় মানে সব শেষ। তাহলে যা, যে তোর মন চায় ওই 20 রাকাতে যায়, লাফাবার যায়, ধরে কেন কী করবার যায় এত ধরে? ইয়াম সাহেব সুরা ফাতেহা কথা বুঝলেন, একের কান্দের ফেরেস তারা কলম ধরে আস, আল্লাহ কে কেরে লিখিস না কেন, কী করলো হুজুর সুরা ফাতেহার নামে যে কি করলো? আমরা তো বুঝবারই পারলো না, লেখ মুখে দলিন মানে ধরতি ফেরেশতা লেখা রাখি সুরা ফাতেহা এসে। আপনারা জানেন সুরা ফাতেহা কি? সুরা ফাতেহা হলো উম্মুল কোরআন, কোরআনের জননী, গোটা কোরআনে যা আছে সুরা ফাতেহার মধ্যে আল্লাহ তাই দিয়ে দিয়েছে। জোরে কেন? সুবহানাল্লাহ। সবচাইতে বড় মোনাজাত হলো সুরাই ফাতেহা। সুরাই ফাতেহার এক নাম হলো সুরাই কনসন খুনি। আল্লাহর কাছে যদি কিছু পাবার চান সুরা ফাতেহার মাধ্যমে চাওয়া লাগবে।
এখন আমরা ফকিরের এক ধনীর দরজা ভিক্ষা করতেছি, ভিক্ষা দাও 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 বাড়ি এলাকায় কে এই ভিক্ষা চায় না, মিছিল করে দেয় বার হিসেবে বলতেছে তুই কি চাই, ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও, মানে এত ফোর্সে করছে। আপনারা বলেন তো বাড়িওয়ালা ভিক্ষা দিবি না পিটন দিবি? ভিক্ষা যদি চাস ফকিরের মতন সাত মা স্যার আলি বাবা সয়েলি দুই দিন ধরে না খেয়ে আছি, দয়া করে আল্লাহর হস্তে আমাকে একটু ভিক্ষা দেয়া। তুমি ফকির হইয়া মানুষের দরজায় ভিক্ষা চাইতে পারো সয়েলি সয়েলি টান দিয়ে, আর সুরা ফাতে আল্লাহর কাছে ভিক্ষা চাইতেছো এত ফোর্সে বললে হবে না, অন্তত স্বাভাবিকভাবে সুরা ফাতিহা তেলাওয়াতের দরকার আছে না নাই? কথাটা বলতেছি বড় দুঃখ নিয়ে, রণ্ডানো শাস্তি দেখবেন অনেকের এই ফতোয়াবাজি শুরু হয়ে যায়। এক ফতোয়াবাজি করতে এক সাহেব বলেছে শয়বরাত রাজ্যে ইবাদত করবে, ইবাদত না করে ব্যবসাখানায় কাটানো ভালো। যারা নাউজুবিল্লাহ করবেন না তারকে মনে হয় জবান নাই। আচ্ছা ব্যবসাখানায় রাত কাটানো কোনোদিন ভালো হতে পারে? শয়বরাত মানুষ কোথায় পালন করে? মসজিদের মধ্যে রাত কাটানোকে ব্যবসাখানার সাথে তুলনা করে এরাও আমাদের বাংলাদেশের মুসলমান সাহেব ধরে কোন কথা ঠিক কিনা? এই কয়েকদিনে এক শালা কইল 26 তারিখ দিবাগত রাত এটা নাকি বেদাত, মাথা থাকে হাই রে হাই। একটু মনোযোগ দেবেন হযরত আলী এমন ভাবে পিছন থেকে তীর ঢুকে গেছে, এখন তীরের সলাকা ধরি চিৎকার দেয়। সাহাবীরা বললেন হুজুর তাহলে তীরটাকে আমরা বের করব না? রাসূল বললেন তীর বের করতে গেলে আলীকে নামাজের মধ্যে ঢুকতে হবে, নামাজের মধ্যে যখন ঢুকে যাবে ওই সময় তোমরা তীর বের করো, কারণ আলী যখন নামাজের মধ্যে থাকে তখন আল্লাহ দুনিয়ার কোনো খেয়াল তার কলিজার মধ্যে রাখে না। সুবহানাল্লাহ বলে কান হযরত আলী সেই মহব্বতে মসজিদে ঢুকে 2 রাকাত নামাজের নিয়ত করেছেন, এমন সময় ঘোড়া সর দেখতেছেন আমাদের সাইজ ভালো, খালি ঘোড়া কেন গোটা দুনিয়া নিয়ে গেলে বুঝতে পারবি না, এই মনে করে ঘোড়া লাগাম ধরে টানতেছে কিন্তু ঘোড়া নড়ে না। ঘোড়া কি হয়? কারণ ঘোড়া হযরত আলীর চিনে কিন্তু এই সর চিনে না। হযরত আলী যে ঘোড়ার উপর চলাফেরা করতো ওই ঘোড়ারও কিন্তু কবর আছে জানেন। হযরত আলী যে তরবারি ব্যবহার করত সেই তরবারি এখনো মদিনা মিউজিয়ামে আছে। ওসমান গনি যেই কোরআন পড়তে পড়তে যেই কোরআন নিজের হাতে লেগেছে, নিজের হাতে কোরআন লেগেছে এবং কোরআন পড়ার সময় তাকে হত্যা করা হয়েছে, ওসমান গনির দেহে রক্ত সহ ওই কোরআনটা আজও মদিনায় রয়েছে।